আজ আমরা এখানে যে বান্দর আছে তাদেরকে খাওয়ানোর জন্য বেরোচ্ছি লুচি নিয়ে নিয়েছি সবজি আছে বৃন্দাবনে প্রচুর প্রচুর বান্দর থাকে বান্দর যাকে বলি আমরা সব পরিবার নিয়ে বেরিয়েছি সেই হনুমানদেরকে কিছু খাবার মুখে তুলে দেবো আর এই দাদাকে আমরা পাশে পেয়েছি এই দাদা আমাদেরকে নিয়ে ঘুরবে আর কোথায় কোথায় আছে এই দাদা আমাদেরকে এর নাম হচ্ছে শিপু কানপুরে বাড়ি আজকে সারা দিনটা আমাদের সঙ্গে থাকবে আর আমরা বহু বছর ধরে একসঙ্গে কাজ করেছি আজকে পেয়ে আমরা খুব খুব খুশি চলুন দেরি না করে আমরা বেরিয়ে পড়ি এখানে কিছু মানুষের জন্য আমরা আয়োজন রেখেছি এখানে লুচি লুচি ভেন্ডি তরকারি আমরা করে নিয়ে এসেছি সেটা আমরা দিচ্ছি চলো তাহলে এখানে আমরা দিয়ে দিলাম আগে যাব রাধে 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 এর আগে আমরা আমাদের বাংলাতে অনেক অসহায় মানুষের পাশে আমরা ছিলাম আছি থাকবো আজ আমরা বৃন্দাবনে এসেও বৃন্দাবনে প্রচুর অসহায় মানুষ এখানে আছে একদিনের জন্য তাদেরকে যদি আমরা একটু সেবা দিতে পারি এর থেকে বড় ভাগ্য আর কারো নেই माता जी कितने साल है गए आप 50 वर्ष है गए माता जी घर कहाँ है तुम्हारो घर तो हमारा कहुना है कहुना है कहीं तो होगी पहले कहाँ ऊपर ऊपर है जय हो राजे अच्छा 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 ठीक है ठीक है माता जी आपको आशीर्वाद चाहिए हम लोग आशीर्वाद चाहिए आशीर्वाद चाहिए एक आदमी आदमी और चाहिए एक और अच्छा ये लो एक तीन एक लड़के और लड़के और আমরা আজকে যেখানে বেরিয়েছি পুরো বৃন্দাবন ধামে পরিক্রমা লাগাচ্ছি পরিক্রমা লাগিয়ে যদি কিচ্ছু আমরা খাবার এনেছি বান্দরের জন্য আর আমাদের এখানে যে গরিব মানুষ যারা ফুটপাতে পড়ে আছে তাদের জন্য আমরা কিছু খাবার ব্যবস্থা করেছি সেইটা আমরা আমরা বিতরণ করছি বান্দর 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 এসেছে আমি এখন একটা পিতর পিছনে এসছে পেয়েছি পেয়েছি ওই গাড়িতে 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 রাতে রাতে বলো এসে বলো এসে বলো
বাচ্চাটা ভয় পেয়ে গেছে, নতুন চেহারা দেখছি তার জন্য ভয় পেয়ে চলে গেল। তো আমরা খুব খুব গর্বিত বন্ধুরা, এই ছোট ছোট শিশুদের কাছে আমরা খাবার দিতে পারছি। রাধে রাধে বাবা। সামনে আরো আছে, হ্যাঁ সামনে আরো আছে, সামনে আরো আছে। এখানে এসে আমরা অনেক বান্দরকে খেতে দিলাম, সামনে আরো বান্দর আছে তাদেরকে আমরা খেতে দেব। সত্যি কি ভালো লাগছে বোঝানো যাবে না, দারুণ লাগছে, মন থেকে খুব ভালো লাগছে। আমার গাড়ি থেকে পড়ছে। কথা বলো, সাথে কথা বলো। সবাই ভালো, তোমরা এই বৃন্দাবনের সবকিছু। আমরা এই বৃন্দাবনে এসে তোমাদের দর্শন খুব খুশি। তোমাদের যেভাবে আমরা আজকে নিজেদের হাতে খাওয়াতে পেরেছি, মন থেকে খুব ভালো লাগছে। সত্যি আশীর্বাদ করো বদরঙ্গি, থ্যাংক ইউ ভাইয়া। আমি খতম হ সবাইকে টাটা বাই বাই। আমি কেলা লে আউঙ্গা, কেলা একবার কলা আমরা আনবো, একবার কলা খাওয়াবো। হ্যাঁ তোমরা এখানে চলে আসবো। আর কিনা বলে এখানে কিলো হিসেবে কলা বিক্রি হয়, আমরা এখান থেকে আরো 25 কিলো কলা নিয়ে যাবো। হিসাব কলা নিয়ে গিয়ে আমরা ওখানে আবার 4 কিলো চড়ো, 4 কিলো পঁচিশ হয়ে গেল, 4 কিলো নিলে 25 হবে। না না, 1 হেক্টর
এটা খুব বদ মাছ বলে সবাইকে মারছে চলো বন্ধুরা আসুন সঙ্গে আসুন দেখি পা দিয়ে দিই না গায়ে বল 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 কিছু কো দূসরা নেই মিলেগা এক এক করকে মিলেগা হ্যাঁ এক এক করকে মিলেগা ভাই সাহেব ডাবল ধান্দা কর রহা হ্যায় কোন এ এ ডাবল নেই মিলেগা আচ্ছা চলো এ বলো আপনারা বান্দর দেখলে অনেকে ভয় পান কিন্তু ভয়ের কোনো কারণ নেই দেখুন কত সুন্দর এরা আমাদের হাত থেকে খাবার নিচ্ছে এবং পেট ভরে খাচ্ছে আমাদের দেখে চন্দন সে ডবল লেগা ডবল চন্দন বড়িয়া আদমি আরে ভাই চন্দন কে সবাই আশীর্বাদ করবে তোমরা তাও যদি বিয়ে হয়ে যায় ঠিক আছে যা দিয়েছে যাও আমি চললাম সামান্য পরিমাণে হলো আজ এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে মানুষের থেকে শুরু করে আজ সেই বান্দর হনুমানদেরকেও কিঞ্চিত পরিমাণে সেবা আজ আমরা আয়োজন করে তাদের মুখে তুলে দিতে পেরেছি আজ আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন এই ব্লেস কুকিং ব্লগ এবং ভিলফুড কিচেন এইভাবে সেবা দিয়ে যেন মানুষের পাশে থাকতে পারে কিন্তু আজ সত্যি বৃন্দাবনে এসে মানে কি মানুষ থেকে শুরু করে যে পশুকে সেবা দিয়েছি একটাই আমার মনে মনে ভিতর থেকে মানে কিরম লাগছে সত্যি মানে অন্য একটা ফিলিং আসছে আজ দীর্ঘ কয়েকদিন হলো আমরা বৃন্দাবনে এসেছি এসে আপনাদের সকলকে সুন্দরভাবে দর্শন করাতে পেরেছি এতে আমরা ভীষণ খুশি এবং ধন্য ভেবেছিলাম না যে আমি সব পরিবারকে নিয়ে আমরা এই রাধারানী ধামে বা কৃষ্ণ ধামে এসে এইভাবে তার চরণে মাথা নত করতে পারবো বা তার পদধূলি আমরা নিতে পারবো তবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন এখানেই শেষ করব তো সবাই জোরছে বলো রাধে রাধে আজকে বৃন্দাবনের এই পবিত্র ধামে আমাদের শেষ দিন আজকে আমরা সেই সেবা নিয়ে বেরিয়েছি এই বৃন্দাবনে আজকে পরিক্রমা করে আমরা সবাইকে খাবার বিতরণ আমরা যে কাজটা এখানে করছি বা করতে পারছি এই দাদাকে অসংখ্য ধন্যবাদ এই দাদার জন্যই আমাদের এইটা আমরা করতে পারছি খুব ভালো লাগছে দাদার সঙ্গে দাদাকে স্যালুট জানাই আবার আসতে যদি পারি তোমার এখানে আসবো আপনারা যদি কেউ আসেন এই আশ্রমে আসবেন আশ্রমের নাম বলে দাও আমরা যে আশ্রমে উঠেছি সেই আশ্রমের নাম হচ্ছে বালাজি আশ্রম রমণরতি রোড বৃন্দাবন আপনারা যখনই বৃন্দাবন আসবেন এই বালাজি আশ্রমে আসবেন খুব সুন্দর সুবিধা এরপর আমরা চলে যাবো হনুমান বা বান্দরের কাছে ওখানে ওদেরকে খাওয়াবো ওদেরকে খাওয়ানোর পরে যদি সম্ভব হয় ওয়েদার চেঞ্জ হয় কিছু কলাও কিনবো জামাই বাবু তুমি কিছু বলবে বলছিলে কৃষ্ণা 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 ফিরসে বলো রাধে 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 রাধ
তো আমরা খুব খুশি খুব গর্বিত শ্রী ধাম বৃন্দাবন ধামে সেই অসহায় মানুষদেরকে এক বেলার জন্য দুটো অন্ন দিতে পেরেছি আমরা খুব গর্বিত আশা করি আপনাদের সেই মানুষের পাশাপাশি বৃন্দাবনে আজ বিগত দীর্ঘ বছর ধরে যারা রয়েছে সেই বান্দর যাকে হনুমান আর তাদেরকেও আমরা সেবা দেব বা দেওয়ার প্রয়াস নিয়ে আমরা বেরিয়ে এসেছি এখনই শুরু করবো একটু আর একটা কথা আমি বলবো যে কত জন্মের পুণ্যে করেছিলাম জানি না এই মানব জীবন পেয়ে যে কৃষ্ণধামে মথুরায় এসে এভাবে গরিবের পাশে দাঁড়াতে পারবো সত্যি শুধুমাত্র সে কৃপা করেছে বলেই আজকে আমরা এই এটা করতে পারছি নাহলে আমাদের মতন মানুষের এই তুচ্ছ একটা মানুষের পক্ষে এই সমস্ত সম্ভব হতো না আর আপনাদের আশীর্বাদ তো আছে আপনাদের আশীর্বাদ আছে আর আশীর্বাদ আমরা তো শুধু উপলক্ষ দর্শকরাই আপনারাই সব কিছু আপনারা আছেন বলে আজ আমরা এখানে পৌঁছতে পেরেছি এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি তাহলে চলুন রাধে 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 ওখানে ওখানে यहाँ पर बैठे बैठे खाना है इसके ऊपर रखते हो लो आओ आओ ये डबल लेने ना करे बस ठीक है चलो चले चलो ये चे ये डबल लिया डबल लिया ना ये राधे राधे 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 ये राधे डबल मांगता है आओ 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 सुंदर खाते हैं ना तो बांदर বৃন্দাবন ধামে এসে আজকে বৃন্দাবনের মাটিতে যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলেও আপনারাও এসে এইভাবেই কিন্তু এই জীবের সেবা আপনারা নিজে হাতেও করিয়ে যেতে পারবেন আর দেখুন যে দৃশ্য কত সুন্দর এই বনের হনুমান বনের বান্দর একেবারে মানুষের মতন হাতের থেকে এসে কি সুন্দর নিয়ে যাচ্ছে আমি দিলাম খেতে মামা হ্যাঁ দিলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা আমাদের আশীর্বাদ করবে যেন আমরা প্রত্যেক বছরে এই বৃন্দাবন ধামে আসতে পারি আমাদেরকে আশীর্বাদ করবে আমরা যেন তোমাদের এইখানে এই পদধূলি আবার দিতে পারি রাধে রাধে ঠিক আছে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে তো সব থেকে ভালো লাগলো এই এই বান্দরকে খেতে দিয়ে এত তৃপ্তি পেলাম এত সুন্দর লাগলো কি বলবো মানে আবার যেন আসতে পারি এদেরকে সেবা দিতে পারি আপনারা আশীর্বাদ করবেন আর এভাবে আমাদের পাশে থাকবেন দাঁড়ায়
সবাইকে রাধে রাধে টাটা বাই বাই আবার হবে দেখা ঠিক আছে এখানে আমরা এদেরকে সেবা দিয়ে আমরা বেরিয়ে পড়ব তো আমরা আজকে বান্দরকে খাওয়ানোর প্রোগ্রামটা এখানেই শেষ করছি।